তাহলে দুটোই নিচ্ছেন না? দুটো তো একই গ্রামে, তাই না? আচ্ছা তাহলে দুই সেট দুই সাইডে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজও যাচ্ছি টিউবওয়েল স্থাপন করতে। এই যে দেখতে পাচ্ছেন দুটি ফ্যানে দুটি টিউবওয়েল সেট, এখানে যারা মিস্ত্রি আছে এটা দুই ভাগে ভাগ করে দুই বাড়িতে দুটি টিউবওয়েল স্থাপন করব আজকে। গতকাল মেহমানদারি ছিল, মেহমানদারিতেই ওনারা এসে ওনাদের বাড়িতে যে টিউবওয়েল নেই সেই টিউবওয়েলের জন্য আবদার করে গিয়েছিলেন, আমি তাদের কথা দিয়েছিলাম পরের দিন অর্থাৎ আজকেই তাদের বাড়িতে গিয়ে দুটি টিউবওয়েল স্থাপন করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন সুস্থ থেকে কাজগুলো করে যেতে পারে। যারা আমার কাজের সঙ্গে থাকতে চান, আমার কাজ দেখতে চান, ভালো লাগে, শুধু তারাই আমার সঙ্গে আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনার নাম জানি কি? হেলেনা। হেলেনা, তো আপনি তো বোধহয় কালকে ছিলেন? হ্যাঁ আমি কালকে গেছিলাম। ওই টিউবওয়েলের জন্য না? তাহলে এই বাড়ি আপনার? এই বাড়ি আমার। নতুন বাড়ি মনে হচ্ছে? নতুন বাড়ি, অনলাইন ল্যাপটপ নাই দিয়ে ঘরে উঠিনি। তো আপনার বাচ্চা কাচ্চা কি? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে না? আচ্ছা, বাচ্চার বাবা কি করে? অটো ভ্যান চালায়। অটো ভ্যান চালায় না? আচ্ছা, ঘর তো আল্লাহ দিলে একটা কষ্ট কষ্ট করে হয়েছে। হ্যাঁ ঘর হয়েছে, মাটি। হ্যাঁ এখন একটা টিউবওয়েল হলেই ভালো হয়, তাই না? আচ্ছা 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 ঠিক আছে, টিউবওয়েল তো নিয়ে আসলাম, এখন টিউবওয়েল হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। জমির মধ্যে আমার মনে হয় লেয়ার খুব কাছেই, তাই না? লেয়ার খুব কাছে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রচন্ড গরম পড়ছে। গরম মানে কি? ধান রোদে তেজ কি? এই তো অল্প সময় হয়ে যাবে না। তাহলে মোতালেব ভাই, ওই যে ঘরটা দেখতে পারতেছেন না, এটা কিন্তু সেই পাগলি সকেতনের ঘর। কি অবস্থা? বাবা সকেতনের গাদা খায় গাদা কিনে খাবে
তার মানে এখান থেকে পেঁপে নিয়ে যায় চুরি করে কাঁচা খায়। দর্শক দর্শক চিনতে পারছেন, এই সেই তুরি করে নিয়ে যেতে, এই যে সেই ছকেদান ছকেদানের বাড়ি। কারেন্ট যায় না, কারেন্ট গরম। কারেন্ট তো আর আমি আনিয়ে দিয়ে পারবো না। শোনো, কারেন্টের যখন লাইন আসে তখন আমি একটা ফ্যান কিনে দেবো। এই পেঁপে গাছ তো বেজায় পেঁপে, হ্যাঁ বড় বড়। চারটি বেচছি, চারটি বেচছি, চারটি বেচছি। কয় টাকা বেচছে? ঠিক আছে থাকো। এমনি চুরি টুরি হয় না তো? কেউ কিছু চুরি টুরি করে না তো? না, তোমাকে তো সবাই ভালোবাসে। আচ্ছা আচ্ছা, শুক্রবারে যাইও, যাচাইটা খাইও। পানি কি ঠান্ডা? ঠান্ডা সুন্দর। তবে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। খুব সুন্দর ঘর থেকে বানালে। এই যে বাড়ির যে মাটির মাটির গন্ধ, এরপর যে সবুজ ধান খেত, পাট খেত, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। ধীরে 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 সাজা যাবে। আর এখান থেকে আস্তে আস্তে মাটি ফেলা দিয়ে না, এখানে কি বর্ষায় পানি ওঠে? পানি ওঠে, এখন ওঠে না, জমি তো দুই বছর ধরে পানি নাই। এবারও দাঁড়ান যে বর্ষা নেই, আর বছর এখন তো তেমন একটা বর্ষা টর্ষা হয় না। যাই হোক, ধীরে ধীরে মাটি ফেলা দিন। আমার যে টিপিক্যাল রয়েছে এই, হ্যাঁ ইনশাল্লাহ। আসল জিনিস তো পানি, পানির অপর নাম জীবন। পানি এলে মানুষের জীবন বাঁচায়, আমাদের জীবনটা বাঁচায়। আচ্ছা আমরা ফেরে দিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না। আচ্ছা আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। মোটামুটি সংসার চলে তো? যা আল্লাহ মাফায় খাই, বেটা যা খাওয়া মতো খাই। বেটার একটা লাতিন, একটু একটু বেটা, একটু বিটি, বেটা তারা যা খায় আমি তাই খাই। আমি আল্লাহ পান উতুরালে খাই, কোন কিছু খাই। ওষুধ টষুধ কিনে দেয়? ওষুধ এখন পাঁচজন মানুষ খায়, ছোট বড় পাঁচজন মানুষ। পাঁচজন মানুষ কর্ম হল 300 টাকা, তাহলে খাওয়া দাওয়া সব কিছু একটু মুশকিল হয়ে যায়। এরপরে ওষুধ বসুধ নেই, বেটা যেন সময় হলে কিনে দেয়, না হলে না। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আজকে দুটি বাড়িতে দুটি টিউবওয়েল স্থাপন হলো। একটি টিউবওয়েল পাঠিয়ে দিয়েছিলেন আমাদের রেহান আপা ধানমন্ডি ঢাকা থেকে, বেশ আগেই টিউবওয়েলটা পাঠিয়ে দিয়েছিলেন সেটি। আর আরেকটি হচ্ছে মৌসুমী ইসলাম খিলগা আনসার হেডকোয়ার্টার থেকে, তারও একটি টিউবওয়েল দেখতে পাচ্ছি। এই দুটি টিউবওয়েল আমি আজকে
দুটি বাড়িতে স্থাপন করলাম। এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার পাশের গ্রাম বাঁকুয়া গ্রাম। দুটি বাড়িতেই পানির সমস্যা ছিল, খুব কষ্টে ছিল। যাই হোক, আমি খুঁজে খুঁজে বের করে রেহান আপা এবং মৌসুমী ইসলাম আপার দুটি টিউবওয়েল দুটি সুন্দর জায়গায় স্থাপন করতে সক্ষম হয়েছি। এভাবেই মানুষের ছোট ছোট সহায়তা অনেকের অনেক বড় কাজে লাগে। এভাবে যদি আমরা প্রতিটি মানুষের পাশে থাকি, তাহলে হয়তো এই ছোট ছোট সমস্যা অন্তত দূর হতে পারে। আমি জানি না আপনারা কে কি নিয়েতে এই ভালো কাজে অর্থটা ব্যয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, তিনি অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ। এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না।